এলোভেরাকে মহা ওষুধ বলা হয় কেননা এই এলোভেরার জেল আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেরকম ক্রিম তেল সাবান কন্ডিশনার শ্যাম্পু ওষুধ ইত্যাদি জিনিসের মধ্যে কিন্তু এলোভেরার জেলটা ব্যবহার করা হয়ে থাকে এলোভেরা নানা প্রজাতি রয়েছে ছোট বড় এরকম বর্ষাকালে তো এলোভেরা গাছ সুন্দর সবুজ টাটকা থাকে ভিতরে একদম জেল দিয়ে ভর্তি হয়ে থাকে কিন্তু শীত আসলে উইন্টার আসলে দেখা যায় যে ভিতরের জেলগুলো শুকিয়ে যায় কেন এমন আজকের ভিডিওতে আমি সেটা আলোচনা করব কিভাবে গাছ যত্ন করলে গাছের জেলগুলো কখনো শুকাবে না তো চলুন শুরু করা যাক হ্যালো সবাইকে কিচেন টিপস সেন্টারে অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই কাজটা এখনও করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা বাজিয়ে দিবেন যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এলোভেরা গাছ রোপণ করার জন্য খুবই সাধারণ জিনিসের দরকার যেগুলো সবার বাসায় থাকে এমন নয় যে বাজার থেকে কিনে এনে সেগুলো দিয়ে এলোভেরা গাছ রোপণ করতে হবে খুবই সাধারণ মাটি লাগবে আপনার যেটা কালো মাটি ঝড়ঝরে মাটি সেটা লাগবে আর অল্প গোবর সার লাগবে অনেক বেশি দিতে যাবেন না অনেক বেশি সার দিয়ে যদি আপনি এলোভেরা গাছ রোপণ করেন তাহলে আপনার এলোভেরা প্লান্টটা কিছুদিন পরে সেটা পচে যেতে পারে পাতাগুলো যেতে পারে তাই গোবর সারের পরিমাণটা কম দিতে হবে আর মাটির পরিমাণটা বেশি দিতে হবে যে মাটিটা আঠালো সেই আঠা আঠা মাটিটা কিন্তু এলোভেরার জন্য অতটা পারফেক্ট নয় সেই আঠা মাটিতে এলোভেরার গাছটা অত ভালো হয় না কালো ঝরঝরে মাটিতে এলোভেরার গাছটা ভালো হয় আমি নিজে ট্রাই করে বলছি এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কালো ঝরঝরে মাটি এখান থেকে আমি মাটিগুলো নিয়ে নিচ্ছি আর অন্য দিকে আছে হচ্ছে আমার অনেক দিনের পচা গোবর সার যেটা একদম মাটির মতো হয়ে গেছে সেটা নিতে কাঁচা গোবর থাকলে সেটা নিয়ে গাছ করবেন না এতে করে গোবরে কিন্তু আপনার এলোভেরা গাছটা পচে দিতে দিনের পুরনো সারগুলো নিয়ে নিবেন যে সারগুলো মাটির মতো হয়ে গেছে সেইগুলো মাটির সাথে ভালো করে মিশিয়ে তারপর এলোভেরা গাছটা রোপণ করতে হয় এতে করে এলোভেরা গাছটা ভালো হয় একদম সুন্দর তাজা হবে ভিতরে জেল দিয়ে ভর্তি হয়ে থাকবে দেখতেই ভালো তিন চার মাস আগে একটি ছোট্ট এলোভেরার চারা মাদার প্লান্ট থেকে নিয়ে এই প্লাস্টিকের বটলে রোপণ করেছিলাম দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে বর্ষাকালে জেনারেলি এলোভেরা প্লান্টগুলো বেশি ভালো হয় একদম সবুজ টাটকা হয়ে থাকবে ভিতরের জেল দিয়ে ভর্তি হয়ে থাকবে আমার গার্ডেনের প্রায়গুলো কিন্তু ভিডিওর ফার্স্টে আমি দেখিয়েছি যে এলোভেরার গাছগুলো কতটা টাটকা হয়ে আছে আমি সবসময় এগুলো যখনই টাইম পাই তখনই এগুলোর যত্ন নিয়ে থাকি পানি দিয়ে থাকি অবশ্যই ছিদ্রযুক্ত জিনিসের মধ্যে পানি দিতে হবে যাতে করে বৃষ্টির মতো পড়ে গুঁড়ায় ভালো করে ভিজে থাকে বৃষ্টির মতো করে ছিদ্রযুক্ত জিনিসের মধ্যে পানি দিলে গুঁড়াটা অনেকক্ষণ ধরে ভিজা থাকে আর যদি আপনি এক জায়গায় পানি দেন তাহলে কিন্তু আরক জায়গায় পানি নাও যেতে পারে তো সব মধ্যে সব মধ্যেই বৃষ্টির মতো করে যদি আপনি পানি দেন তবে আপনার সেই গাছটা ভালো হবে কাণ্ড মজবুত হবে সেই গাছটা সবুজ টাটকা হবে আর সেই গাছ ফল ফুল দিয়ে ভর্তি হবে গাছের কাণ্ড মজবুত হবে আবার গাছের পাতাগুলো একদম সবুজ থাকবে গাছের পাতা যখন সবুজ থাকবে আলটিমেটলি সেই গাছের মধ্যে ফল ধরবে ফুল ধরবে আর সে ফল ফুলগুলো অনেক ফ্রেশ হবে ভালো আপনি যদি গার্ডেনিং করতে যান গার্ডেনিং করতে চান তবে এই ছোটোখাটো কিছু কথাগুলো মাথায় যদি রাখতে পারেন তবে আপনি গার্ডেনিং করে কখনো বিফল হবেন না আমি যে অ্যালোভেরা প্লান্টটা রোপণ করলাম এটার অলরেডি দুটি পাতার মাথার অংশটা নেই কেন নেই জানেন আমার বেটাটা অনেক দুষ্ট সে কেটে ফেলছে এলোভেরা প্লান্টের পাতাগুলো খুবই নরম অল্প কিছু লাগলেই কিন্তু ভেঙে যায় যে পাতাগুলো নতুন সে পাতাগুলো বেশি নরম থাকে যেগুলো পুরনো হয়ে যায় সেগুলো কিন্তু অল্প শক্ত হয়ে যায় কিন্তু নতুন পাতাগুলো খুবই নরম তাই যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চারা তো করবেই অল্প কিছু নষ্ট করবে দেখতে পাচ্ছেন এই মাদার প্লান্টার কি অবস্থা করেছে এই মিডিলের পাতাটা সে কেটে ফেলছে কেটে ফেলবে না হলে ভেঙে ফেলবে একটি পাতা নষ্ট হয়ে গেলে সেই পাতাটা কিন্তু আর ভালো হয় না গাছটাই দেখতে এত বাজে লাগে না মনটাই খারাপ হয়ে এলোভেরা গাছগুলো অবশ্যই সেফ জায়গায় রোপণ করবেন যে জায়গাগুলোতে বাচ্চারা কম যায় আর যে জায়গাগুলোতে রদ্র কম থাকে অল্প অল্প রোদ্র আসবে আর বেশিরভাগ সময়ই সেখানে ছায়া থাকবে ছায়ার তে এলোভেরা গাছটা বেশি ভালো হয় আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি কেউ কেউ বলে এলোভেরা গাছ নাকি ভালো রদ্রতে ভালো হয় কখনো না এলোভেরা গাছ বেশি রদ্রতে গাছটা পুরে লাল হয়ে যায় অল্প রৌদ্র থাকবে অল্প ছায়া থাকবে সেখানে এলোভেরা গাছ ভালো হয় আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি আমি যখনই টাইম ম্যানেজ করতে পারি তখনই এলোভেরা গাছের যত্ন নিয়ে থাকি ঘাস হলে সেগুলো উঠিয়ে দেই গাছের গোড়াটা আলগা করে দেই তারপর মাটি দিয়ে দেই মাটিটা ঝুরঝুরে করে একদম নরম করে দিতে হবে যাতে করে দোলা দলা না থাকে মাটিটা তারপর অল্প সার মিশিয়েও কখনো কখনো দিয়ে দেই তারপর পানি তো রোজ দিতেই হবে উইন্টার সিজেনে সব সময় দিয়ে থাকতে হবে উইন্টারে যদি আপনি পানি না দেন এই সিজনটাতে তো বৃষ্টি হবে না এই সিজনটাতে আপনি নিজেই পানি দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে রাখতে হবে যদি পানি না দেন দেখবেন কয়েকদিন পর দেখবেন গাছের জেলগুলো শুকিয়ে যাবে একদম প্লান্টের পাতাগুলো পাতলা পাতলা হয়ে যাবে আর যদি আপনি সব সময় যত্ন করে থাকেন পানি দিয়ে থাকেন জেলগুলো এরকমই থাকবে বরাবর এরকমই থাকবে শুকাবে না তো যে কোনো জিনিসই যত্ন করলে কিন্তু সেই জিনিসটা ভালো থাকে দেখতে পাচ্ছেন এভাবে মাঝে মধ্যে আমি ঘাসগুলো তুলে দিয়ে অনেকগুলো ঘাস হয়ে যায় কিন্তু ঘাসগুলো আমি তুলে দিচ্ছি তারপর এভাবে আমি মাটিটা আলগা করে দিচ্ছি এতে করে ঘাসটা একদম টাটকা থাকবে জেলগুলো কখনো শুকাবে না যে কোনো আপনি যদি ভালো করে যত্ন করেন সেই জিনিসটা তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি ভালো হবে বাচ্চাদের মতো বাচ্চাদেরকে আপনি যদি ভালো করে যত্ন করেন বাচ্চারা স্বাস্থ্যবান থাকবে তাড়াতাড়ি বাচ্চাদের গ্রোথ হবে ব্যামার কম হবে এরকমই গাছ গাছরাও গাছ গাছরা ভালো করে যত্ন করে গাছ গাছরা বেমার আজার হবে না গাছ গাছরা তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি ফল ধরবে ফুল এলোভেরা প্লান্টের তো ফলও ধরবে না ফুলও ধরবে না এই পাতাগুলোর ভিতরে যে জেলগুলো পাবো আমরা সেটাই কিন্তু এই গাছের ফল আর ফুল সেই জেলটা যদি আমরা বেশি করে পাই প্লান্টের ভিতরে জেলটা যদি আমরা ভালো পাই ফ্রেশ পাই সেটাই আমাদের জন্য ভালো ফল আর ফুলের কাজ করবে তো আজকের ভিডিওতে কিভাবে মাটি তৈরি করে এলোভেরা গাছ রোপণ করবেন কিভাবে গাছ রোপণ করলে আপনার গাছে চারা দিবে আপনার গাছের পাতায় অনেক জেল পাবেন আপনার গাছ টাটকা থাকবে তরতাতা থাকবে কাণ্ড মজবুত থাকবে সেই টপিকগুলোই আলোচনা করলাম আশা করছি আজকের ভিডিওটি অনেকেরই কাজে আসবে যদি ভিডিওটি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনি কোন জায়গায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন আমি অনেক বেশি খুশি হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে থ্যাংকস ফর ওয়াচিং